মুহূর্তে ধান কিনে দাম বাড়ানোর সুযোগ নেই বললেন কৃষিমন্ত্রী। নন ক্যাডার চিকিৎসকদের ক্যাডারভুক্ত করার দাবি, চিকিৎসকদের মানববন্ধন। আগামীকাল থেকে বাণিজ্যিক সম্প্রচারে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। এবং মিল মালিক নয়, কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে বললেন জিএম কাদের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন স্যামার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও ১১১টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব ২০১৯। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে ১১১টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে ১০,০০০ টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় ২১/২২, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন ০১৮১৯৮৩৭৫০৫। উৎক্ষেপণের এক বছর পর আগামীকাল রোববার থেকে বাণিজ্যিক সম্প্রচারে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। স্যাটেলাইটটির সঙ্গে যুক্ত হচ্ছে দেশের সরকারি ও বেসরকারি ৩১টি টেলিভিশন। পাশাপাশি শুধুমাত্র বিদেশি নতুন বাজার নয়, বরং অভ্যন্তরীণ বাজার বিস্তৃত করতে চায় বাংলাদেশ কমিউনিকেশনস স্যাটেলাইট কোম্পানি। ৩৯তম বিশেষ বিসিএস স্বাস্থ্যে উন্নীত ৮৩৬০ নন ক্যাডার চিকিৎসককে ক্যাডারভুক্ত করার দাবি জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন নন ক্যাডারভুক্ত চিকিৎসকরা। নিয়মতান্ত্রিক কিছু জটিলতার কারণে এই সংকট সমাধান হচ্ছে না বলে জানান তারা। অবিলম্বে দেশের জনগণের স্বার্থে নন ক্যাডারভুক্ত ডাক্তারদের ক্যাডারভুক্ত করে নিয়োগ প্রদানের দাবি জানানো হয়। দেশে এখনও ৫৬,০০০ ডাক্তারের সংকট আছে দাবি করে তারা বলেন, নতুন নতুন পদ সৃষ্টির মাধ্যমে ৮,৩৬০ জন ডাক্তারকে ক্যাডারভুক্ত করে প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত করা হোক। এ মুহূর্তে ধান কিনে দাম বাড়ানোর সুযোগ সরকারের হাতে নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দুপুরে আইডিবি মিলনায়তনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম আয়োজিত জলবায়ু পরিবর্তন কৃষি খাতের চ্যালেঞ্জ নিয়ে সেমিনারে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, উৎপাদন বৃদ্ধি, মিল মালিকদের আমন চাল বিক্রি করতে না পারায় ধানের দাম কম, কৃষকের ধান খেতে আগুন দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, দু একজন ভাবাবেগে আগুন দিয়েছে, সারা দেশে দিচ্ছে না। মিল মালিক নয়, ন্যায্য মূল্য নিয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চাল রপ্তানির সরকারি সিদ্ধান্তকে বাতিলের দাবিও জানান তিনি। বর্তমানে কৃষকদের দুরবস্থার কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, হতাশাগ্রস্ত কৃষকরা বোরো মৌসুমে ধান কাটছেন না। বিভিন্ন গণমাধ্যমে স্থানীয় কৃষক ও কৃষক বিভাগের বরাত দিয়ে প্রচারিত সংবাদে জানা গেছে, প্রতি মণ ধান উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে ৯০৬.৫০ টাকা, কিন্তু বাজারে প্রতি মণ ধানের দাম ৫০০-৬০০ টাকা। আবার ধান কাটতে একজন কৃষক শ্রমিককে তিন বেলা খাবার সহ মজুরি বাবদ খরচ হয় ৬০০-১,০০০ টাকা। এতে কৃষকরা মাঠের ধান কাটতে উৎসাহ হারিয়ে ফেলেছেন। তিনি মিল মালিকদের প্রসঙ্গ টেনে বলেন, প্রয়োজনে বেসরকারি মালিকানাধীন গুদামগুলো সরকারি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে ধান সংরক্ষণের উপযুক্ত করতে হবে। সিঙ্গাপুরে প্রায় ৭০ দিন চিকিৎসা শেষে বুধবারে দেশে ফিরে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানিয়েছে ১৪ দলের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানান ১৪ দলের নেতারা।
শুক্রবার রাতে ওবায়দুল কাদেরের বাসায় গিয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ও দেশের কাজে ওবায়দুল কাদের সম্পূর্ণভাবে নিয়োজিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ নাসিম। ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফিরে আসায় মোহাম্মদ নাসিম সহ 14 দলের নেতারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, শিরিন আক্তার এমপি, কমরেড দিলীপ বড়ুয়া, গণ আজাদি লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার সিনিয়র সহ সভাপতি ডক্টর নাসিরুদ্দিন খান, মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেপিএর প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাংলাদেশ চাষদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডক্টর ওয়াজিদুল ইসলাম খান সহ 14 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ গণ আজাদী লীগের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। 14 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সম্মানে রমনার চাইনিজ রেস্তোরাঁয় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খানের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন 14 দলের সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নাজমুল হক প্রধান, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডক্টর ওয়াজিদুল ইসলাম খান, গণ আজাদী লীগের সিনিয়র সহ সভাপতি ডক্টর নাসিরুদ্দিন খান, সহ সভাপতি লায়ন আব্দুস সালাম, লায়ন ফিরোজ আলম সুমন, প্রেসিডিয়াম সদস্য মোজাম্মেল হোসাইন খান সহ 14 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অসাম্প্রদায়িক নির্যাতন তো আমাদের পরিষ্কার করে নাম সবাই চালিয়ে যাবো, যে কোনো মানবের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক দেশ পরিশুদ্ধ হয়েছে, আমরা তাই প্রতিষ্ঠানের ভর্তি করতে চাই না। সবাইকে আপনার নেতৃত্বে গিয়ে আপনাদের বাংলাদেশকে অসাধু মানুষ গ্রহণ করতে পারেন। সেখানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে মানুষকে হয়রানি করে, এটা অত্যন্ত দুঃখজনক এবং নীতিমূর্তি সমাজের লড়াই করছে। সেই লড়াইটা যাতে আমরা সফলতা পেয়ে যেতে পারি সেই জন্য দোয়া করতে আগামী যে বছরের আর বাকি দিনগুলো আমরা সেখানেও এই কৃচ্ছতা সাধন সহ মানুষকে ভালোবাসা সহমর্মিতা মানুষকে শেখাবো এবং তা আমরা নিজে করে অন্যকে দেখাবো। লিডারশিপ ট্রেনিং এবং জলবায়ু সমস্যা মোকাবেলায় জনগণের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। দৈনিক সবুজ বার্তার আয়োজনে এবং সবুজ আন্দোলনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সর্দার। অতিথি ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম, গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান, গোলাম মহিউদ্দিন সিকদার, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন মল্লিক, অভিনেতা মোহাম্মদ রাসেল মিয়া প্রমুখ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এই মুহূর্তে ধান কিনে দাম বাড়ানোর সুযোগ নেই বললেন কৃষিমন্ত্রী। নন ক্যাডার চিকিৎসকদের ক্যাডারভুক্ত করার দাবি, চিকিৎসকদের মানববন্ধন। আগামীকাল থেকে বাণিজ্যিক সম্প্রচারে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এবং মিল মালিক নয়, কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে বললেন জিএম কাদের। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019।
প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819 837505।